কারণ শরীর আছে, এই কারণ শরীরে সব যত আমাদের ইচ্ছা, আমাদের কামনা বাসনা, যত আমাদের সংস্কার, সব সেই কারণ শরীরে থাকে। সেই কারণ শরীরের জন্য আমাদের, আমরা এই ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমাদের এই জাগ্রত অবস্থাতে আমরা আসি শনিবার করে। তারপরে সেরকম এই শরীরে আমাদের যে কাজ পুরা হয়ে যাবে, তারপরে সে আমাদের আবার অনেকটা শরীর আমাকে নিতে, আমাকে নিতে হবে। সে শরীরে আমাদের আর কিছু ভোগ, কিছু অনুভূতি আমাদের আসা উচিত, আমাদের ইচ্ছা থাকে। সেই জন্য আরেকটা যে শরীর আসবে, পুনর্জন্ম যে হবে, তার কারণ হলো এই কারণ শরীর। সেই জন্য তাকে এটা কারণ শরীর বলে। আচ্ছা, এই যে কারণ শরীর আছে, কিংবা যে ধরুন আমাদের যে আনন্দময় কোষ আছে, আমরা কি করে জানবো সেটা কিরকম আছে? সে সবদিন দেখুন আমরা যে কি করি, এখন আমরা জাগ্রত অবস্থাতে থাকি, আমরা সব এরকম আমরা শুই নিয়ে এখন তো জাগ্রত অবস্থাতে আমরা থাকি এখন জাগ্রত অবস্থা। তারপরে কি হবে, যে সময় আমরা শুইতে যাব, ঘুমাতে যাব, সেই সময় কি হবে, শয়নের সময়, নিদ্রার সময়, সেই সময় আগে সেটা কি আসবে, আমাদের স্বপ্ন কিছু হবে। তবে জাগ্রত অবস্থার পরে আমরা স্বপ্ন অবস্থাকে যাব। প্রথমে স্বপ্ন অবস্থা, স্বপ্ন আমরা কিছু দেখব। স্বপ্ন আর পরে যেরকম যত স্বপ্ন আছে সব বন্ধ হয়ে যাবে, সেখানে স্বপ্ন থাকবে না। তারপরে কি হবে, আমরা সুষুপ্তি অবস্থাতে যাব। সুষুপ্তি অবস্থাকে থাকে বলে যেখানে আমরা শুয়ে আছি কিন্তু স্বপ্ন থাকে না, সেটা হবে কি সুষুপ্তি অবস্থা। যেটা সুষুপ্তি অবস্থা থাকে সেই সময় আমরা কিছু কিছু আমাদের কিছু অনুভব হয়। সুষুপ্তির গাঢ় নিদ্রা যখন হবে, তবে হবে সেই সময় আমরা কি ভাববো, তারপরে আমরা যদি জাগ্রত অবস্থাকে আসবো সেই সময় আমরা বলি আমি খুব ভালো, আমি ঘুমেছি, ভাই খুব ভালো ঘুমেছি, ভালো ঘুমেছি, আমার ওখানে অত আনন্দ আমাকে লাগলো, আমি কিছু জানলাম না, এরকম যে অবস্থা, এরকম যে অনুভূতি হচ্ছে সেই সময় আমাদের একটু আনন্দ অনুভব হচ্ছে। সেইটা যে আনন্দ অনুভব হচ্ছে সেটা সুষুপ্তি অবস্থাতে যে আনন্দ অনুভব করে আমরা করি, সেই আনন্দ আমাদের সেই আনন্দময় কোষ থেকে আমরা পাই সেই সময়। তো এই যে আনন্দময় কোষ আছে, এইটা সেই আনন্দ কেন আমাদের অত আনন্দ লাগে সেই সময়, এত আর কিছু চিন্তা উৎপন্ন সেই সময় থাকে না, আমাদের মনে মন সেই সময় কাজ করে না, মন শুয়ে আছে, বুদ্ধিও ওখানে থাকে না। আমাদের যে আত্মা থাকে সেই সময় আমাদের চেতনা সেই সময় থাকে। এই যে চেতনা আছে সেই চেতনা কি, সে আনন্দময় কোষ আমাদের যে আছে, সেই আনন্দময় কোষ এ আত্মার নিকট সংস্পর্শ থাকে, এই দুটো এক সঙ্গেই থাকে। আনন্দময় কোষ আত্মার কাছে কাছেই থাকে, আত্মার সহিত সম্পর্ক, নিগুড় সম্পর্ক থাকে। সেই জন্য আনন্দময় কোষকে আমরা যাই সেই সময় আমাদের যে আত্মা থেকে আনন্দের একটা প্রতিফলন ওখানে আমাকে প্রাপ্ত হয়, সেই জন্য আমরা একটু আনন্দ অনুভব করি। তো সেই তার থেকে আমাকে একটু মনে রাখা উচিত, আমাদের যে আত্মা, আত্মা যে নিজস্ব যে আছে সে আনন্দময় কোষের পরে আর আনন্দময় কোষের কাছে সেই থাকে। তো সেই জন্য আমাকে যে আনন্দ অনুভব করে সেই আনন্দ হলো আমাদের নিজস্ব, সেই আনন্দটা আমরা আর কোনো সময় আমরা অনুভূতি করতে পারি না। এখন যে আছে আমরা জাগ্রত অবস্থাতে আমাদের মন এখন কাজ করে, আমাদের সব সময় বিষয় যত আমরা দেখি এই মন আর বুদ্ধিতে এসব আমরা এখন চিন্তা করি আর এখন সব কাজ করি, সেই জন্য মন আমাদের চঞ্চল এখন আছে, মনে এখন বিক্ষিপ্ত আছে, মনে এখন শান্তি নেই। তো এই জন্য যে আছে আমাদের সেই আনন্দ অবলম্বন আমরা অনুভব না করি না, এখন আমরা কি অনুভব করছি, বিষয় সুখ, যেটা কি মিথ্যা, যেটা কি অনিত্য, অনিত্য যে সুখটা এখানে আমরা অনুভব করি মনের দ্বারা আর আমাদের যে বুদ্ধি আছে সেই মন আর বুদ্ধির সাহায্যে আমরা এরকম অনুভব করি না। এইটা যে এটা অসুবিধা নাই, এই জন্য আমাদের মন এখন চঞ্চল আছে,
মনে বিশেষ অশান্তি আছে সেই জন্য অসল আসল সুখ দে আসল আনন্দ দে আমাদের এখন অনুভব হয় না এই অসল সুখ এ নয় সেরকম আমরা যেখানে স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে সেখানে আমাদের মন কাজ করে মন এরকম কাজ করে মনের এক ভাগ আছে এক ভাগ নিজে এক কর্তা নির্বাহ দ্রষ্টা রূপে দেখে স্বপ্ন হয়ে দেখে আর তারপরে নিজের মন থেকে আর একটু দৃশ্য যে বস্তু আছে ওই মন দ্বারাই ওখানে তার ওখানে ইয়ে হয় প্রস্তুত হয় তো আমাদের মনের দ্বারা আমরা দেখি আর আমরা আমাদের যে দৃশ্য আছে ওই মনের এক ভাগ আছে সেই জন্য মনের যেখানে কাজ আছে সেখানে আমাদের অসল শান্তি অসল সুখ আমরা পেতে পারি না তো স্বপ্নাবস্থাতেও আমাদের এরকম সুখ আর আনন্দ আমাদের অনুভব হয় না কিন্তু আমরা যে সময় গাঢ় নিদ্রাতে যাই সুষুপ্তি অবস্থায় যে সময় যাই সে সময় কি হয় কি মন আর পিছনে কাজ করে না বুদ্ধিও কাজ করতে পারে না অবস্থা এইসব শরীর আছে যে শান্ত হয়ে আছে কেবল আমরা সে সময় আমরা থাকি আমি থাকি আমি আছি এরকম যে ওখানে অনুভব হয় আমি এখন যে বলছিলেন মেই হু আমি আছি এরকম যে ভাবনা থাকে আমি কারণ সে সময় জগতের কেউ নাই আপনার ভাই বোন বাপা বাবা মামা মা এসব কেউ ওখানে থাকে না আর ওখানে কি জগৎ নাই আর ওখানে আমাদের আর কিছু মনও নাই আমাদের বুদ্ধিও নাই তো কেউ ওখানে কিছু কাজ করে না আমরা এরকমই থাকি আমাদের যে নিজের যে স্থিতি আছে অবস্থিতি যে আছে অস্তিত্ব যে আছে সেই অস্তিত্ব আমাদের ওখানে অনুভব হয় সেইটা যে অস্তিত্ব আর আমাদের অস্তিত্বটা কি সেখানে চৈতন্য স্বরূপ আমরা চেতন স্বরূপ চৈতন্য যে বলে চৈতন্য সে আমাদের এই একটা চেতনা থাকে কি আমি আছি এই সময়ে আমি আছি এরকম চেতনা থাকে সেই জন্য আমরা যে সময় আমরা এই জাগ্রত অবস্থাকে আসি আমাদের এই স্মৃতি থাকে যে আমি ওখানে ছিলাম আমি ওখানে এরকম সুখ অনুভব করলাম তো এরকম যে অনুভব থাকে আমরা যদি ওখানে থাকি না কিরকম এরকম অনুভূতি হবে আর এই অনুভূতি আমাদের স্মৃতি কিরকম থাকবে সেই জন্য আমরা ওখানে ছিলাম তো এই যে অনুভূতি থাকে আমরা যে সময় থাকে সে হয় আমাদের নিজের স্বরূপ সেটাই আমাদের আত্মা সেই জন্য যে সময় আমার মন কাজ করে না আমাদের বুদ্ধিও কাজ করে না শরীরও ওখানে থাকে না শরীর আমাদের আছে লেকিন শরীরে কিছু জ্ঞান বিশেষণ আমাদের নাই তো এরকম যে অবস্থা আছে সেই অবস্থাতে যে আমরা থাকি সেটা হচ্ছে আমাদের নিজের স্বরূপ সেটা আমার আত্মা তো গুরুদেব স্বামী শিবানন্দ এরকম তাই জন্য উনি বলেছেন তুমি এ শরীর নয় তুমি এ মন নয় তুমি তুমি এ বুদ্ধি নয় তুমি ওর সেই আত্মা যে আত্মা আনন্দময় শরীরে থাকে আর তারপরে সেই আত্মা আনন্দময় শরীরে পড়ে ইয়ে বলে এই যে আত্মা এখনই আছে আমাদের যে আত্মা এখনই চৈতন্য রূপে আছে সব কিছু দেখছে সব কিছু কাজ করছে এখন সেই আত্মা আর স্বপ্ন অবস্থাতেও সেই স্বপ্ন আত্মাই থাকে আমাদের আত্মা ওখানে চৈতন্য রূপে সবাই দেখছে কিরকম কি হচ্ছে কি হচ্ছে স্বপ্নে আমরা ওই দেখি তারপরে সুষুপ্তি অবস্থাতেও আমরা সেরকমই দেখি আমরা দেখি তো তিন যে অবস্থা আছে জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থা আবার যে জাগ্রত সুষুপ্তি অবস্থা তিন অবস্থা যে আছে এই তিন অবস্থাতে এই আমাদের আত্মা আছে আর তিন অবস্থার পরেও সেই আত্মা আছে সেই জন্য এই তিন অবস্থাতে যে আছে এই তিন অবস্থাতে আত্মা সাক্ষী রূপে থাকে সেই জন্য বলে আত্মা হচ্ছে কি অবস্থাত্রয় সাক্ষী অবস্থাত্রয় কি জাগ্রত স্বপ্ন আর সুষুপ্তি এই যে তিন আমাদের অবস্থা আছে প্রত্যেক ব্যক্তিকে এর জন্য আমাদের এই তিন অবস্থাতে যেতে হয় তিন অবস্থা এই কিছু সময় আমরা এই জাগ্রত অবস্থাতে থাকবো তারপরে ঘুমেবো সেই সময় দেবো আমাদের ইয়ে হবে স্বপ্ন আসবে তারপরে ইয়ে আসবে কি আমাদের ইয়ে সুষুপ্তি অবস্থাতে আমরা যাবো ওখানে গিয়ে আনন্দ অনুভব করবো
সেজন্য অত আনন্দ ও ওখানে আনন্দ থাকে, সেজন্য তাকে আনন্দময় শরীর বলে। তো আনন্দময় কোষ সেটা, সেই হচ্ছে কারণ শরীর। তো আমাদের বোঝা উচিত যে আমাদের যে গুরুদেব বলেছেন তুমি সেই অমর আত্মা, যে আত্মা এই তিন অবস্থাতে থাকে, তিন অবস্থাতে সাক্ষী রূপে থাকে। সেখানে এখানে আমাদের সেই সাক্ষী রূপে এখন আছে, তারপরে তিন অবস্থার পরেও যে আছে ওই সেই আত্মা। তিন অবস্থার কোন অবস্থা মধ্যে থাকে না, কোন অবস্থাতে ও সীমিত থাকে না, কোন সব অবস্থার সাক্ষী থাকে, অবস্থার পরে অবস্থার বাহিরেও থাকে, সেই জন্য তাকে অবস্থা সাক্ষী বলে। তো আমরা আমাদের এই বোঝা উচিত, একে মনে রাখা উচিত, যা এখন আমরা যে আছি জাগ্রত অবস্থাতে যে আছে আমরা তাই নয়, কেবল যে জাগ্রত অবস্থাতে